আমরা শুরু করব একদম আপনার জন্ম থেকে, যে আপনার জন্মটা কবে, কোথায়? আমার তো কবে জন্ম হয়েছে আমাকে আপনার মা ছাড়া কেউ জানবো না। তবে যাও আমি শুনছি যে এক পয়সা দুই পয়সা যখন ছিল যে এলাকায়, চার পয়সা হলি পরে অনেক কিছু পাওয়া গেছে, তখনই আমার জন্ম। আপনার দেশের বাড়ি কোথায়? বহরপুর রাম দিয়া কয়, গোলারাম দিয়া কয়, আর জেলা হচ্ছে আগে ছিল ফরিদপুর, এখন হয়েছে রাজবাড়ি। কোন উপজেলা? বালেকান্দি। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম খোকন হালদার ছিল। আর মায়ের নাম? মায়ের নাম ছিল, ডাক নাম ছিল তুলু, আর আসল নাম ছিল কুমলা বাড়া। আপনার বাবা কি করতেন? মাছ মারত। আচ্ছা, বড় রুই মাছের বুকে ধাক্কা লেগে আমার বাবার মেজি ফেলেছিল, জলের ভিতরে বোঝা ছিল। বাবা মরার এক দুই মাস পরেই তো দেশে আগুন লেগে গেল শরণার্থী, এই যার যার মতো সে সেই হানে যায় হানে যায়, এই অবস্থা মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ, সেই সময় আপনার বয়স কত? সেই সময় আমার বয়স হলো 14 বছর। আচ্ছা, আপনার আপনার মায়ের মা কি কিছু করতেন? আমার মা, আমার মা জাল বুনে তো মা বাবা কেউ গান করতেন না? না, ওই আমার কাকা একটু গান টান গাইতো, আর আমার দাদা ওই ধরেন যে হরে কৃষ্ণ গান নাম কীর্তন এইগুলো গাইছে। মানে দাদা কাকাদের কাছ থেকে গান শুনে? দাদা মানে আমার ভাই, আমার মা টেটের ভাই, আমার বড় ভাই। কয় ভাই বোন? তিন ভাই বোন। আপনার দাদার আর কাকাদের গান শুনেই আপনার গান শেখার ইচ্ছা হয়েছিল? না, এটা বলে অনেক কাহিনী। আমি গান যে শিখছি, আমি যে গানের রাস্তায় গেছি, আমার মা বাবা বিয়ে দিয়েছিল 7 বছর বয়সে, স্বামী দেখলে পলাইছি, চোখের তলে পলাই থাকছি। স্বামীর নাম কি? স্বামীর নাম কমল সুধীর হালদার। আচ্ছা, কে করতেন উনি? উনিও মাছ মারত, বড় নৌকার ব্যবসা করছে, সবসময় নৌকায় বসে থাকছে। তো এই এইরকম মানে অল্প বয়সে বিয়ে, আপনি শ্বশুর বাড়িতে থাকতেন, তো তখন কি করতেন আপনি? না, তখন তো আমি শাশুড়ির কাছে থাকতাম, বয় তো আমি স্বামীর কাছেই যাই নাই, এতখানি করে গুলটা দিয়ে থাকছি, আমার মুখ কান পর্যন্ত দেখতে পারে নাই আমার স্বামী। ওই সময় আপনার নাম কি ছিল? তখন আমার নাম ছিল বুচি, ডাক নাম বুচি, আর আসল নাম ছিল অনিতা, অনিতা হালদার। হ্যাঁ, অনিতা হালদার। কিন্তু আমার স্বামী তো গুয়া গেছিল, আমার স্বামী খুব রাগিণ্য ছিল, তাই? হ্যাঁ, মানে কথা কই কথা নাই কইতে কইতে, কিছু না কইতে কইতেই ফট করে একটা ছুটনো দিয়ে আমার মা আসছে, খুব কষ্ট দিছে আমার স্বামী। কিন্তু আমার শাশুড়ি, তারপরে আমার ভাসুর, ওরা খুব মহামানুষ ছিল, ওয়াগার জন্যেই আমি 5 বছর পর্যন্ত আমি শাশুড়ির লগে ছিলাম। আমার বয়স যখন 12 বছর তখন আমার আকাশের চাঁদ দেখা যায়, সেই চাঁদ দিয়ে আমার মেয়ে কাটে। আপনার মা বাবা আপনাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করে নাই? না, আমার লেখাপড়া আমি শিখি নাই, সে লেখাপড়া শিখার জন্য আমার মাই দিয়েছিল, ওই রামবিহার স্কুল আছে, সেই স্কুলে যাইতাম আইতাম, কিন্তু খালি ওই 101-10 পর্যন্ত গুনাইতো, আইতাম ক খ গ ঘ পর্যন্ত পড়ছি, এরপরে আর পড়ি নাই, আর পড়ালো না, এই অবস্থা। আমি কোন রকম নাম দাস হই করতে পারি। তো এই যে 12 বছর বয়সে আপনি সন্তানের মা হলেন, হ্যাঁ, তখন তখন আপনি কি শ্বশুর বাড়িতে? তখন আমি মার অনে আমার, হ্যাঁ, মা বাবা যায় নিয়ে আলো, বেশ নিয়ে আসে, এই ধরেন যে মাঝে সাঝে ধরেন যে কোন রকম যাইতো, ওই পলাইনে যাবার মতন ফুকছি দেখি, এই আবার চলে আসতো, এই তো অবস্থা। ওই ওই স্বামীর সঙ্গে আপনার ছাড়াছাড়ি হলো কিভাবে? আমার সন্তানটা যখন হইলো, তার 5 দিন আগে কি 7 দিন আগে আমার স্বামী গেছিল রাম দিয়া, দেখাইলো, মেয়াও দেখে আসলো, আসার পরে উনি দেশে চলে আইলো, দেশে চলে আসে উনি অন্য মেয়েরে বিয়ে করে ফেলাইছে। তা আমার সেই মনের দুঃখ,
মনেই থাকলো। তা আমি আর কিছু কইলাম না, ওই অবস্থায় আমি চলতেছি। তখন মেয়া তিন মাসের মাইয়া আমার মার কাছে দিয়ে আমি সোনাপুর মাঝবাড়ি আখড়া আছে গৌর বহন, তো তার আখড়ায় নিয়ে আমার মা ফিরে আসলো। কেন ফিরে আসলো? মানে আমার শিক্ষার্থীকা দিব ভেগদারি দিল। ওই গুরুর আশ্রম মনে করেন যে 5 বছর পর্যন্ত আমি ছিলাম, ওখান থেকে আমি শিখে টিকে। তারপরে আমার গুরু বললো যে মা তুমি সব কিছু পেয়ে গেছো, এখন তোমার একটা শিক্ষার গুরু দরকার। তখন শিক্ষার গুরু বেলগাছি মঠ, সেখানে যাই আমি শিক্ষা লাভ করলাম। এই 5 বছর ওখানে কি কি করলেন ওখানে? ওখানে 5 বছর অনেক কিছু কাজ করাইছে ভাই, খুব কঠিন সাধনা। তাই এই কঠিন সাধনা কেউ করতে পারে না, একমাত্র আমি করছি। আমার গুরু আমারে দিয়ে ওই পুষ্করিণীর থেকে পা জল তুলে উঠোনে জ্বলছি এইরকম 1 মাস পর্যন্ত। আমার গুরু আর গুরু মা শুয়ে আছে, তার মশারি কানি ধরে আমি সারা রাত পাহারা দিছি, বাতাস করছি, তারা ঘুমাইছে। আমার গুরু এক গ্লাস পানি আনবার গেছি, পানি আনবার গেলে বলছে পানির মধ্যে কিছু পানি টানি মানে কোনো শুকনো না, ওরা মনে আমার গরুর খেলা, পানি গিলাস করছে কি চাইলে ফেলাই দিছে। আমার হারাম জানবি, তুই পানি ফেলাই দিলি, জল ফেলাই দিলি, যা আজকের থেকে তোর পারস করতে পারবি না। পারস মানে ভাত অন্ন, তুই আজকের থেকে রান্না করে তুই যাবি না, তোর হাতের রান্না আমি খাবো না। আজকের থেকে যদি তুই ভাত খাস তোর মার উপরে শুয়ার চলে। আমি ভাত খাইতাম না, ভাত যে খেলেন না তাহলে কি খেলেন? ওই ভাতের বদলে ওই চিনের চাল, ভুরোর চাল, আটা, কলা এগুলো খাইছি। এইভাবেই ভাই শিক্ষাটা করছি। যখন আমার সব কিছু হয়ে গেল তখন আমার গুরু বললো যে মা এখন তোমাকে আমার রাহা যাবে না, তুমি এখন একটা বৈষ্ণব ধরো, বৈষ্ণবের থেকে তুমি এখন শিক্ষার গড়ে যাও। তুমি তো বৈষ্ণব হয়েই গেছিল, তখন যে শিক্ষার গড়ে দিয়ে তখন মাথা মরলাম, মাথা মরে তার হাতে হাত দিয়ে বয়াত হলাম। ইসলাম ধর্মে কয় বয়াত হওয়া। তো ওখানে কি ধরনের শিক্ষা? ওখানে ধরুন যে সাধন ভজন করত, আর আমার সে গুরু লাশ কিনত, লাশ কিনে মরা লাশ কিনে লাশের উপরে তিনি সাধনা করছে, তান্ত্রিক ওই সাধনা করছে। তা সেই সাধনা আমারও বিশে এমন আছে যে সব একাকি ফেলাইছে, তার বিষ মাথায় উঠে গেছে। তখন আমার গরু নিয়ে গেছে, নিয়ে যে সে বিষ নামাইছে সেটাও আমারই দিয়েছিল, আমার শিখাইছিল, আমি করছি। দেখেন না যে আমার গালে দাঁত কেন নাই? ওই বিষের কারণে গাল দিয়ে বিষ উঠাইতাম।